এনামুল হক আপনি লিখেছেন, আমি একজন বেসরকারি স্কুলের শিক্ষক, পূজার সরকার থেকে যে বোনাস দেওয়া হয় মুসলিম হিসাবে সেটা নেওয়া যাবে কিনা, বোনাস আপনি নিতে পারেন? একটু আগে আমি একটা প্রশ্ন উত্তরে বলেছি, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো উৎসব উপলক্ষে যদি কোনো খাবার দেওয়া হয়, সেই খাবারটা যদি বেসিকটা হালাল আপনি খেতে পারেন। সাহাবায়ে কেরাম অনেকেই তাদের প্রতিবেশী অগ্নি পূজকদের দেয়া এগুলো নিয়েছেন, অতএব পুজো উপলক্ষে যদি আপনাকে কোনো বোনাস দেওয়া হয় আপনি নিতে পারেন। সেটাকে নিয়ে আপনি কোনো ভালো কাজে ব্যয় করবেন, সেটাকে হারাম কাজে ব্যয় করবেন না, পুজোর কাজে বা পুজোর প্রত্যক্ষ সহযোগিতার কাজে আপনি ব্যয় করবেন না, বাকি ওই টাকাটা আপনার জন্য নেওয়া যায়। তৌফিক আলম আপনি লিখেছেন, কোম্পানি থেকে দেওয়ালি উপলক্ষে দেওয়ালির শুভেচ্ছা জানিয়ে মিষ্টি ও টাকা দেয়, এগুলো নেওয়া ও খাওয়া কি ঠিক হবে? এবং যদি নেওয়া ঠিক হয় তাহলে মিষ্টি ও টাকা নিয়ে শুভেচ্ছা জানানো কি ঠিক হবে? না, আপনি বিধর্মীদের, ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় কাজে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না, তাদেরকে শুভেচ্ছা জানাবেন না, তবে তারা তাদের স্বাধীনতা ভোগ করবেন, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন, আপনি তাদের প্রতিবেশী হিসাবে, সহকর্মী হিসাবে তাদের সাথে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোনো ঘাটতি করবেন না, সেটি তো অবশ্যই করবেন, বাট আদর্শের জায়গা থেকে আপনি তার ধর্মের বিষয়টা যেহেতু আপনি বিশ্বাস করেন না, তো সেটাকে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, কেমন যেন আপনার আদর্শের মধ্যে আপনি দুর্বল অবস্থানে চলে গেলেন, এটি উচিত নয়, ইমানের সাথে এটি যায় না, ইমানের জন্য এটি ক্ষতিকর, বিধি এটি করবেন না। বাকি এ উপলক্ষে কোনো খাবার যদি দেওয়া হয় সেই খাবারটা যদি হালাল হয় আপনি খেতে পারেন, কারণ অগ্নিপূজকদের দেওয়া খাবার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবায়ে কেরাম আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবী থেকে বর্ণিত আছে তারা খেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও সম্ভবত বর্ণিত আছে তারা খেয়েছেন, প্রতিবেশী যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে খাবার দিয়েছেন খেয়েছেন, খাবারটা যদি বেসিকলি হালাল হয়, ধরুন ফলমূল দিয়েছে বা এমন খাবার দিয়েছে যেটা হালাল, তো এটা আপনি খেতে পারেন, অসুবিধা নেই, তবে অ্যাপ্রিসিয়েট করা যেটা, শুভেচ্ছা জানানো যেটা, সেটা আপনি করবেন না, আর এমনি আপনার প্রতিবেশী বা সহকর্মী হিসাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন।